হ্যাঁ এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি একটা নতুন কারালয়ের আপডেট নিয়ে এসেছি। যে বংশীধর মাধব যে লড়াইটি করেছে ভাদ্র মাসে, তারই আপডেট দেবো। যে প্রাইজ কত এবং কটি কাড়ার লড়াই এবং কবে লড়াইটি হয়েছে হবে এবং কটি কাড়ার জ্বর হয়েছে, এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের কাছে। তো তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন কারালয়ের আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো কেন্দা থানার অন্তর্গত কেন্দা গ্রামে যে বংশীধর মাহাতো যে ভাদর মাসে যে লড়াইটি করছে, তো পাঁচটি কাড়ার লড়াই করছে। কাড়ার মালিক হচ্ছে বংশীধর মাহাতো, বংশীধর মাহাতোই লড়াইটি করছে। তিনি পাঁচটি কাড়ার লড়াই করবে। তো প্রথম কাড়ার প্রাইজ আছে 10,000 টাকা, সেকেন্ড কাড়ার প্রাইজ আছে 7,000 টাকা, এবং 3 নম্বর কাড়ার প্রাইজ আছে 5,000 টাকা, আর 4 নম্বর প্রাইজটা আছে 3,000 টাকা, এবং 5 নম্বর প্রাইজ আছে 2,000 টাকা। তো 1 নম্বর কাড়া এবং 2 নম্বর কাড়া যদি ঘায়ল না হয় তাহলে দ্বিতীয় চান্স লাগানো হবে। আর 1 নম্বর যে কাড়াটি তার জ্বর হয়ে গেছে, তো লড়াটি হবে ভাদরের 25 দিনে। তো তাই আপনারা যতগুলো কাড়া রসিক আছে এবং যারা কাড়ার লড়াই দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই লড়াইতে যোগদান দিয়ে মেলাটিকে বড় করে তুলবেন। আর এই মেলার কিছু শর্তাবলী আছে, যেমন ঝান্ডি খেলা বন্ধ আছে এবং বড়া মদ মাংস বন্ধ আছে। আর হ্যাঁ, প্রতিটা কাড়ায় কিন্তু জোর দেখে লাগানো হবে। তো প্রতিটা কাড়ার কিন্তু জোর দেখে লাগানো হবে। তো এই ছিল আমার কাছে আজকের আপডেট। তো আপডেটটা শুনে আপনাদের কেমন লাগলো? আর ওই লড়াইতে প্রত্যেকে রসিক যাবেন লড়াইটাকে এবং মেলাটাকে যোগদান দেওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি।